হাই, কমার্শিয়াল সিস্টেম কোর্সের এই ভিডিওতে আমরা মডুলেশনের স্পেকট্রাম রিলেটেড প্রবলেম সলভ করব। তো প্রবলেমটি এসেছিল বিটিসিএল, দ্যাট মিনস বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড জব এক্সাম 2017-তে, এবং সিমিলার প্রবলেমটি রয়েছে সঞ্জয় শর্মা বইয়ের 3.39 এক্সাম্পলে। তো এখানে এই প্রবলেমটি ভেরি সিম্পল এবং বেসিক লেভেলের প্রবলেম, এবং এই রিলেটেড থিওরি আমি ইতিমধ্যে আলোচনা করেছি। সো এই প্রবলেমটি জানার জন্য যে থিওরিটার প্রয়োজন, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেলে কমার্শিয়াল সিস্টেম প্লেলিস্ট দেখলেও ভিডিওগুলো পাওয়া যাবে। সো প্রবলেমটি থিওরি বেস বা কনসেপ্ট বেস, সো কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা এই প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবো। সো এখানে আমাদের কি বলা আছে প্রবলেমে সেটা দেখি। এখানে এক্সটিটা হচ্ছে ইনপুট, এখানে একটা ব্ল্যাক বক্স দেওয়া রয়েছে, এবং ওয়াইটিটা হচ্ছে আউটপুট। সো এখানে আমাদের বের করতে বলছে যে ড্র দ্য ব্লক ডায়াগ্রাম ফর দ্য অ্যাবভ ব্ল্যাক বক্স, দ্যাট মিনস এই ব্ল্যাক বক্সে আমাদের একটা ব্লক ডায়াগ্রাম থাকবে, সেটা আমাদের অঙ্কন করতে হবে। হোয়েন এক্সটি ইজ ইনপুট, এখানে আমাদের এই এক্সটিটা হচ্ছে ইনপুট এবং ওয়াইটিটা হচ্ছে আউটপুট ফর এ কমার্শিয়াল সিস্টেম। আর এখানে এক্সটির যে স্পেকট্রাম সেটা দেওয়া রয়েছে এরকম, এবং এই ওয়াইটি, দ্যাট মিনস এই ইনপুট এক্সটির যে স্পেকট্রাম, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি ডোমেনের যে ওয়েভ ফর্ম সেটা এরকম, এবং ওয়াইটির ক্ষেত্রে আমাদের যে ফ্রিকোয়েন্সি ডোমেন যে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে এইরকম। সো এক্সটির ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফর্ম এরকম দেওয়া রয়েছে, এবং ওয়াইটির ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফর্ম এরকম দেওয়া রয়েছে। সো আমাদের যদি বেসিক জানা থাকে, আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম যে এইরকম গ্রাফ এটা কার জন্য ছিল, লোয়ার সেগমেন্টের জন্য ছিল, আর এইরকম গ্রাফটা কী ছিল আমাদের মেসেজের জন্য ছিল। সো এই মেসেজ থেকে যখন আমরা ডিএসবিএসসি বা ডাবল সাইডম্যান ফুল ক্যারিয়ার বা ডাবল সাইডম্যান সাপ্রেসড ক্যারিয়ার এরকম আমরা যখন বের করেছিলাম, তখন সেখান থেকে আমরা এই মেসেজ থেকে অগ্রসর হয়েছিলাম। দ্যাট মিনস মেসেজ থেকে আমরা লোয়ার সাইডম্যান বা আপার সাইডম্যান বা ডাবল সাইডম্যান সাপ্রেসড ক্যারিয়ার বা সিঙ্গেল সাইডম্যান সাপ্রেসড ক্যারিয়ার এগুলো পেয়েছিলাম। বাট এই ক্ষেত্রে আমাদের বের করতে বলছে যে আমাদের লোয়ার সাইডম্যান দেওয়া রয়েছে। আমরা কি দেখেছিলাম যে আমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকি, সো আমাদের এরকম পার্ট ছিল, এটা ছিল আপার সাইডম্যান, এটা ছিল লোয়ার সাইডম্যান। সো আমরা কী করেছিলাম, একটা পার্টকে কাট করে নিয়েছিলাম। দ্যাট মিনস আমাদের যদি লোয়ার সাইডম্যান প্রয়োজন হচ্ছিল, দরকার থাকলে আমরা লোয়ার সাইডম্যান নিতাম, আর আপার সাইডম্যান প্রয়োজন থাকলে আপার সাইডম্যান নিতাম। বাট এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে হচ্ছে লোয়ার সাইডম্যান, দ্যাট মিনস আমাদের একটা পার্ট এরকম আরেকটা পার্ট ছিল, সেটাকে ফিল্টার আউট করা রয়েছে, এটাই আমাদের ইনপুট হিসেবে ইউজ করতে হবে, এবং এখান থেকে আমাদের মেসেজ, দ্যাট মিনস এইরকম একটা মেসেজটাকে পেতে হবে। আমরা সেখানে আমরা আগের ভিডিওগুলোতে শিখেছিলাম হচ্ছে মেসেজ থেকে কীভাবে আমাদের ডাবল সাইডম্যান সাপ্রেসড ক্যারিয়ার বা সিঙ্গেল সাইডম্যান সাপ্রেসড ক্যারিয়ার পাওয়া যায়। বাট এক্ষেত্রে আমাদের এসএসবি দেওয়া রয়েছে, তারপরে সিঙ্গেল সাইডম্যান সাপ্রেসড ক্যারিয়ার দেওয়া রয়েছে, আমাদের মেসেজটাকে রিকভার করতে হবে। সো আমাদের এই যে এসএসবি সিগনাল, আমাদের সিঙ্গেল সাইডম্যান সিগনাল, এই এসএসবি সিগনাল এবং এটা কি লোয়ার সাইডম্যানে রয়েছে, এখান থেকে কীভাবে মেসেজে রিকভার করতে হবে, তার জন্য এই ব্ল্যাক বক্স আমাদের কী ইউজ করলে আমাদের এখান থেকে এটা রিকভার করতে পারবো, সেটা আমাদের বের করতে হবে। সো আমরা অ্যান্সারটা সরাসরি দেখার আগে আমরা ফার্স্টে স্টেপ বাই স্টেপ দেখে নিই। আমাদের এখান থেকে এটাতে আসতে হবে। সো যখন আমাদের মেসেজের সাথে, এটা হচ্ছে আমাদের ইনপুট বা মেসেজ সিগনাল, এই মেসেজের সাথে যখন আমরা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার গুণ করবো, তখন মেসেজটা একবার ডানা শিফট করবে, একবার বাম শিফট করবে। এখন আমাদের টার্গেট হচ্ছে তাহলে আমাদের এখানে একটা ক্যারিয়ার কস ওমেগা সিটি গুণ করবো। তাহলে এখন কথা হচ্ছে এই ওমেগা সিট ভ্যালুটা আমরা কত ইউজ করতে হবে, আমাদের ওমেগা সিট ভ্যালুটা কত ইউজ করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট, এটার জন্য আমাদের একটু চিন্তা করতে হবে। তো আমরা দেখি কত গুণ করা যায়। যদি আমাদের এই মেসেজটাকে রিকভার করতে চাই, তাহলে এই -4টাকে আমাদের জিরোতে আনতে হবে। আমরা একটু খেয়াল করি বিষয়টা, যে আমাদের এটা ছিল যদি হয় জিরো, এটা হচ্ছে টু, এটা হচ্ছে ফোর, এখানে সিক্স, এখানে এইট, ঠিক সিমিলার নেগেটিভেও যাবো আমরা, -2, -4, -6, -8। তাহলে এই মেসেজটাকে যদি আমরা এই মেসেজের সাথে, দ্যাট মিনস এক্সটির সাথে বা এক্স ওমেগার সাথে যখন আমরা এই কসটা গুণ করবো, তখন এই মেসেজটাকে একবার ডানে একবার বামে শিফট করবে। তাহলে এই মেসেজটাকে রিকভার করার জন্য এই -4টাকে আমাদের জিরোতে আনতে হবে, এবং এটাকে সামনের দিকে অগ্রসর করাতে হবে। দ্যাট মিনস আমরা যদি এখানে কস এই ওমেগা সির ভ্যালু যদি এখানে আমরা ফোর ইউজ করি, ফোরটি, দ্যাট মিনস এই ওমেগা সির সমান তাহলে কত, ফোর যদি আমরা ইউজ করি, তাহলে আমরা দেখি, তাহলে আমরা একটা জিনিস শিখলাম এখানে, যে আমাদের কী টার্গেট হলো যে কস ফোরটি। আমরা অ্যাম্পলিটিউডটা পরে আসি, আমরা অ্যাম্পলিটিউডটা পরে দেখবো সামনে কতটুকু কি রাখবো অ্যাম্পলিটিউড, সেটা পরে দেখবো। এখানে কস ফোর যদি আমি ইউজ করি, ওমেগা সির জায়গায় যদি ফোর ইউজ করি, তাহলে এই যে মেসেজ এটার সাথে যখন আমাদের কি করব, এই কস ফোর টি এটা যদি গুণ করি, তাহলে এই কসের কারণে মেসেজটা একবার ডানা শিফট করবে, একবার বামে শিফট করবে। কতটুকু পরিমাণ ডানা শিফট করবে, এই ফোর বা ওমেগা সি পরিমাণ ডানা শিফট করবে, কতটুকু পরিমাণ বামে শিফট করবে, এই ফোর বা ওমেগা সি পরিমাণ বামে শিফট করবে। তাহলে এটাকে তুলে নিয়ে আমরা একবার ডানে শিফট করলাম, ডানে শিফট করলাম কতটুকু, ফোর পরিমাণ। তাহলে এই পুরোটাকে তুলে নিয়ে এটার সাথে ফোর যোগ করবে, এটার সাথে ফোর যোগ করবে, তাহলে -4 + 4 মানে কত, জিরোতে চলে আসলো। তাহলে এই মেসেজটা কোথায় চলে আসবে, সিম্পল আমাদের জিরোতে চলে আসবে, জিরোতে ছিল এইরকম, তাহলে এই মেসেজটা একটা পার্ট জিরোতে চলে আসলো। আর এই পার্টটা কত, ফোর, ফোর মানে কি সামনের দিকে অগ্রসর করবে, পুরোটাই তো সামনের দিকে অগ্রসর হবে, দ্যাট মিনস এই দুটাকে তুলে নিয়ে সামনের দিকে অগ্রসর করাবো। তাহলে টুর সাথে ফোর মানে সিক্স, দ্যাট মিনস এই মেসেজটা কোথায় অগ্রসর করবে,
এইখানে অবশ্যই করবে সিম্পল দ্যাট মিন্স এটার সাথে যখন আমরা এই কস গুণ করব কসের কারণে মেসেজটা একবার ডানে শিফট করবে একবার বামে শিফট করবে ডানে কতটুকু শিফট করবে এই 4 পরিমাণ শিফট করবে বা ওমেগা সি পরিমাণ শিফট করবে এটা আমরা আগে থিওরিতে দেখেছিলাম তাহলে এটা একটা পার্ট গেল ঠিক সিমিলারলি আবার এটাকে তুলে নিয়ে বামে শিফট করাতে হবে কতটুকু পরিমাণ 4 পরিমাণ বামে শিফট করব তাহলে এটাকে বামে শিফট করলে এই 4টা কোথায় করে চলে আসবে জিরোতে তাহলে এই রকম চলে আসলো এটা বা এটা আমরা অন্য কালারে দেখাই এইরকম জিরোতে চলে আসলো ঠিক সিমিলারলি এটা আবার কত -4 দ্যাট মিন্স -4 -4 মানে -8 এ চলে যাবে এইরকম চলে আসলো তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখানে এই কস ওমেগা সি এর জায়গায় যদি 4 ইউজ করি তাহলে আমরা এই যে পুরোটা মেসেজ এই মেসেজ দ্যাট মিন্স -2 থেকে 2 -2 থেকে 2 এই মেসেজটা আমরা রিকভার করতে পারলাম এই তো আমাদের একটা টার্গেট ফুলফিল হয়ে গেল এখন আমাদের এই অ্যাম্পলিটিউড পার্টটা কি রকম করতে হবে তো এই ক্ষেত্রে সাপোজ কিছু দেওয়া নাই তার মানে আমাদের অ্যাম্পলিটিউড রয়েছে 1 আমরা ধরে নিলাম আর এই ক্ষেত্রে আমাদের আউটপুট এটারও অ্যাম্পলিটিউড কত 1 ইম্পর্টেন্ট বিষয় আবার বলে দিচ্ছি এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের কিছু দেওয়া না তার মানে এটার অ্যাম্পলিটিউড যা এটার অ্যাম্পলিটিউড তাই দ্যাট মিন্স এটা যদি 1 হয় এটারও 1 আসবে এখন যদি আমরা আগের ভিডিওতে থিওরিতে দেখেছিলাম যদি আমাদের প্রবলেম থাকে থিওরিটা তাহলে আমরা নিচের ভিডিও নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই রিলেটেড স্পেকট্রাম রিলেটেড যে ভিডিওটা রয়েছে সেটার বেসিক যে থিওরিগুলো সেটাই সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে সেটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে সো এই যে আমাদের একটা ইনপুট বা মেসেজ সিগনাল বা মডুলেটিং সিগনাল এটার সাথে যখন কস গুণ হয় তখন এই মেসেজটা কী করে একবার ডানে শিফট করে একবার বামে শিফট করে কতটুকু পরিমাণ ডানে শিফট করবে এই ওমেগা সি পরিমাণ ডানে শিফট করবে কতটুকু পরিমাণ বামে শিফট করবে এই ওমেগা সি পরিমাণ বামে শিফট করবে এবং তার ইম্পর্টেন্ট বিষয় অ্যাম্পলিটিউডটা অর্ধেক হয়ে যায় দ্যাট মিন্স হাফ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের সাপোজ এই জায়গায় শুধুমাত্র আমরা যদি কস এই কস 40 গুণ করি তাহলে জাস্ট এখানে এক্ষেত্রে আমাদের অ্যাম্পলিটিউডটা কী আসবে হাফ হয়ে যাবে তাহলে কিছু নাই তার মানে 1 রয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাম্পলিটিউডটা হাফ হয়ে যাচ্ছে অ্যাম্পলিটিউড যদি হাফ হয়ে যায় তাহলে এক্ষেত্রে আমাদের আউটপুটে অ্যাম্পলিটিউড 1 আমরা পেলাম হচ্ছে হাফ দ্যাট মিন্স আমরা এই সিমিলার আউটপুটটা পেলাম না তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে সামনে যদি একটা 2 গুণ করি সামনে যদি একটা 2 গুণ করি তাহলে এক্ষেত্রে আমাদের এই মেসেজটা কি একবার ডানে একবার বামে শিফট করলো এবং অ্যাম্পলিটিউডটা কী হয়ে যাবে হাফ হয়ে যাবে দ্যাট মিন্স 2 এর অর্ধে কত 1 দ্যাট মিন্স এখানে 1 চলে আসবে তাহলে আমাদের এক্ষেত্রে 1 আমাদের আউটপুটে আমরা যে ড্র করলাম এটা 1 পেলাম আমাদের অ্যাকচুয়াল আউটপুটটা যেটা দরকার ছিল সেটা 1 তাহলে আমাদের সিমিলার মিলে গেল দ্যাট মিন্স আমাদের আউটপুটটা পেয়ে যাবো তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমাদের এই ক্যারিয়ারটা কত ইউজ করবো 2 cos 40 আমরা ইউজ করতে হবে তাহলে আমরা আউটপুটটা পাবো এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের এইটুকু হচ্ছে আমরা আউটপুট পেলাম এটার জন্য আমাদের ব্লক ডায়াগ্রাম কি ইউজ করলাম এটার জন্য আমাদের ব্লক ডায়াগ্রাম হলো যে আমাদের এক্সটি হচ্ছে ক্যারিয়ার আমাদের ইনপুট ছিল এবং তার সাথে আমরা একটা মাল্টিপ্লাই ইউজ করলাম এখানে এবং এখানে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সেটা কি 2 cos 40 ইউজ করলাম এক্ষেত্রে আমাদের এই আউটপুটটা পেলাম বাট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে এক্ষেত্রে আমাদের এই যে 6 এখানে একটা সাইড ব্যান্ড এখানে একটা সাইড ব্যান্ড দ্যাট মিন্স এখানে একটা আনওয়ান্টেড একটা পার্ট আমরা পাচ্ছি এটা হচ্ছে এটাকে রিকভার করার জন্য এখানে আমাদের একটা ফিল্টার ইউজ করতে হবে এবং সেই ফিল্টারের নাম হচ্ছে লো পাস ফিল্টার সো এই লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি যদি আমরা ওমেগা সি রাখি তাহলে আমরা এরকম পাবো আমাদের এইটুকু পার্ট সে ফিল্টার আউট করবে আমাদের এইটুকু পার্ট ফিল্টার আউট করবে ওমেগা সি কত ওমেগা সি হচ্ছে +-4 এক্ষেত্রে আমাদের ওমেগা সি ইকুয়াল টু +-4 যদি আমরা ইউজ করি সো আমাদের ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি যদি ওমেগা সি রাখি সো সেক্ষেত্রে আমাদের এই 4 এবং +4 এবং -4 এর মধ্যে যে সিগনালগুলো থাকবে সেটাকে সে পাস হতে দিবে তার বাকি যে সিগনালগুলো থাকবে সেটাকে সে পাস হতে দিবে না সো এটা হচ্ছে লো পাস ফিল্টার লো পাস ফিল্টার মানে কি লো ফ্রিকোয়েন্সিগুলোকে সে পাস হতে দিবে হাই ফ্রিকোয়েন্সিগুলোকে সে রিজেক্ট করে দিবে দ্যাট মিন্স এটা রিজেক্ট হয়ে যাবে এটা রিজেক্ট হয়ে যাবে আর এগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিগনাল এবং তার কাট অফ ফ্রিকোয়েন্সি রেখেছে হচ্ছে আমাদের 4 দ্যাট মিন্স এইটুকুর মধ্যে যে যে সিগনাল থাকবে সেটাকে সে পাস হতে দিবে সো এখানে আমাদের তাহলে একটা সিম্পল বিষয় হচ্ছে এখানে একটা লো পাস ফিল্টার আমরা ইউজ করবো তাহলে আমাদের আউটপুটে বপ পাস জাস্ট সিম্পল আমাদের এই মেসেজ সিগনাল এবং এই মেসেজ সিগনালের যে ওয়েভফর্ম সেটা কীরকম 0 2 -2 y ওমেগা সো এই ক্ষেত্রে যদি আমাদের এই সার্কিটটা ইউজ করি তাহলে আমাদের সর্বশেষ আউটপুটে আমরা এই মেসেজটা পাবো তাহলে আমাদের যে অ্যান্সারটা সেটা আমরা কীভাবে লিখবো অ্যান্সারটা সিম্পল আমরা লিখবো যে আমাদের এই পাশে ছিল হচ্ছে আমাদের মেসেজ সিগনাল এক্সটি এই মেসেজ সিগনালটা আমরা ইনপুট দিলাম কার মধ্যে একটা মাল্টিপ্লায়ার ইউজ করলাম এবং এই মাল্টিপ্লায়ার এখানে আমরা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ইউজ করবো সেটার রেঞ্জ কত 2 cos 40 এবং এই হাই ফ্রিকোয়েন্সি সিগনাল পরবর্তীতে আমরা এখানে একটা লো পাস ফিল্টার ইউজ করবো এবং সর্বশেষ আউটপুটে আমরা ওয়াইটিটা পেয়ে যাবো সিম্পল আমাদের এই ওয়াইটা যেটা সেটা আমরা পেয়ে যাবো তাহলে আমাদের ব্ল্যাক বক্সে কী কী থাকবে আমাদের ব্ল্যাক বক্সে এই সব জিনিস থাকবে
এখানে একটা মাল্টিপ্লায়ার থাকলো আর একটা লো পাস ফিল্টার ইউজ করব এবং সেই মাল্টিপ্লায়ারে যে আমাদের হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারটা থাকবে সেটা ভ্যালু কত 2 cos 40 ওকে একদম পিওরলি কনসেপ্ট বেস সো কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা এই রিলেটেড প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবো সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা এবং সেই কনসেপ্ট রিলেটেড ভিডিওটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি সেটা দেখলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ওকে সো নেক্সট টাইম রিলেটেড অন্যান্য ম্যাথ নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ